হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস তো ডিফেন্স প্র্যাকটিস ক্লাসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা একটি ভেরি ইম্পর্ট্যান্ট টপিকস নিয়ে এসেছি সে টপিকসটা হল ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলা তো এই আঞ্চলিক উৎসব ও মেলা এই টপিকস থেকে প্রিভিয়াস ইয়ারে যে সকল প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছিলো সেই প্রশ্নগুলোই তোমাদের কাছে নিয়ে এসেছি এবং পরবর্তীকালে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসতে পারে সেই সকল প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করবো তো তোমরা ভিডিওটি বিনা স্কিপ করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একবার লাইক এবং কমেন্ট করে জানাবে তো চলো শুরু করা যাক আজকের আমাদের এই টপিকস পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয় তাহলে পঙ্গল উৎসব পালন করা হয় অপশন সি এখানে রাইড অ্যান্সার হবে তামিলনাড়ু রাজ্যে পালন করা হয় এই উৎসব তো এই উৎসবের সম্বন্ধে আমি একটু বিস্তারিত তোমাদেরকে বলে দিচ্ছি পঙ্গল উৎসব পালন করা হয় তামিলনাড়ু রাজ্যে এবং এই উৎসব চলে চার দিন ধরে তামিল হিন্দুদের এই উৎসব চোদ্দ থেকে সতেরোই জানুয়ারি পর্যন্ত পালন করা হয় বিশেষরূপে কৃষকরাই এই উৎসব পালন করে এবং এই সময় উত্তর ভারতে সংক্রান্তি উৎসব পালন করা হয় এবং এই সময় দক্ষিণ ভারতে পালন করা হয় এই পঙ্গল উৎসব তাহলে পঙ্গল উৎসব পালন করা হয় তামিলনাড়ু রাজ্যে নেক্সট প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন উৎসব অসম রাজ্যে পালন করা হয় তো অসম রাজ্যে পালন করা হয় অপশন সি ডাইটেন হবে বিহু উৎসব পালন করা হয় অসম রাজ্যে তো এই উৎসব আসাম রাজ্যের মানুষ জাতিপাতি পাতি উঁচু নিচু ভেদভাদ ভুলে আনন্দ এবং উল্লাসের সাথে বিহু উৎসব পালন করে বছরে তিনবার এই উৎসব পালন করা হয় তিনবার তিন ঋতুর প্রতীক হয় এই উৎসব সবার প্রথমে হয় রঙ্গলি বিহু যেটি বসন্ত ঋতুতে হয় তারপরে হয় কঙ্গলি বিহু যেটি অক্টোবর মাসে হয় এবং আরেকটি বিহু হচ্ছে মাঘ বিহু যেটি মকর সংক্রান্তি মানে জানুয়ারি মাসে এই বিহু হয় তাহলে বিহু হচ্ছে তিনবার এই তিনটি ঋতুতে হয় নেক্সট প্রশ্ন হল পুষ্কর মেলা কোন রাজ্যে পালন করা হয় তো পুষ্কর মেলা পালন করা হয় সঠিক অ্যান্সার হবে অপশন ডি রাজস্থান রাজ্যে পালন করা হয় এই পুষ্কর মেলা তো রাজস্থানের আজমের থেকে এগারো কিলোমিটার দূরে এইটি হিন্দুদের পবিত্র স্থল পুষ্কর এই স্থানে এই উৎসব পালন করা হয় এবং অক্টোবর এবং নভেম্বর মাসে এই উৎসব পালন করা হয় এবং এখানে উটের কেনা বেচা হয় এবং এই মেলা এশিয়ার থেকে বড় উটের মেলা বলা হয় এই পুষ্কর মেলাকে তো এখানে সঠিক অ্যান্সার হবে রাজস্থানের আজমের থেকে এগারো কিলোমিটার দূরে হিন্দুদের একটি পবিত্র স্থল পুষ্কর এ এই উৎসব পালন করা হয় নেক্সট প্রশ্ন হলো পুরীর রথযাত্রা কোন রাজ্যে পালন করা হয় আশা করি প্রশ্নটি সবাই অ্যান্সার দিতে পারবে পুরীর রথযাত্রা কোন রাজ্যে পালন করা হয় সঠিক অ্যান্সার হবে উড়িষ্যার পুরী শহরে এই উৎসব পালন করা হয় প্রতি বছর জুন জুলাই মাসে পালন করা হয় এবং এটি ভগবান জগন্নাথ দেবের উদ্দেশ্যে তিনটি রথযাত্রা বার হয় উড়িষ্যার পুরীতে তো সঠিক অ্যান্সার হবে অপশান বি উড়িষ্যা নেক্সট প্রশ্ন হচ্ছে দেবীধুরা মেলা কোন রাজ্যে পালন করা হয় তো দেবীধুরা মেলা কোন রাজ্যে পালন করা হয় সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ উত্তরাখণ্ড রাজ্যে পালন করা হয় এই উৎসব দেবীধুরা মেলা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই উৎসব পালন করা হয় রাখি বন্ধন উৎসবের দিন এবং এখানে স্থানীয় লোক দুভাগে ভাগ হয়ে যায় এবং পাথর ছোঁড়া যুদ্ধ শুরু করে দেয় তাহলে এখানকার পাথর ছোঁড়ায় হলো এই যুদ্ধের বিশেষ কাজ এই দেবীধুরা মেলা তো এখানে সঠিক অ্যান্সার হবে উত্তরাখণ্ড রাইট অ্যান্সার হয়ে যাবে নেক্সট প্রশ্ন হলো লাঠমার হোলি কোথায় পালন করা হয় খুবই ইম্পর্ট্যান্ট লাঠমার হোলি কোথায় পালন করা হয় এসএসসিতে এই প্রশ্নটি এসেছিল খুবই ইম্পর্ট্যান্ট তো এখানে যেটি সঠিক অ্যান্সার হবে অপশান সি মথুরাতে মথুরাতে এই উৎসব পালন করা হয় উত্তরপ্রদেশের মথুরাতে এই উৎসব পালন করা হয় এবং এই উৎসব কৃষ্ণ এবং রাধার প্রেমের সঙ্গে যুক্ত করে দেখা হয় এই হোলি নন্দগাঁওয়ের পুরুষ এবং বর্ষানার মহিলাদের মধ্যে হয় এবং এই বর্ষানার মহিলারা পুরুষের উপর লাঠি চালায় এই কারণে একে লাঠমার হোলি বলে সঠিক অ্যান্সার হবে অপশান সি মথুরা নেক্সট প্রশ্ন হচ্ছে লসং উৎসব কোন রাজ্যে পালন করা হয় লসং। সং খুব ইম্পর্ট্যান্ট এবং এটি যেটি সঠিক অ্যান্সার হবে অপশান ডি সিকিম রাজ্যে পালন করা হয় এই উৎসব নেক্সট নেক্সট প্রশ্ন হল নিম্নলিখিত কোন উৎসব বিহারে পালন করা হয় তো এখানে চারটি অপশনের মধ্যে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ রাইট অ্যান্সার হয়ে যাবে ছট পূজা ছট পূজা হিন্দুদের এক পবিত্র উৎসব এবং সূর্য আরাধনার পরব এই পরবে সূর্য পূজা করা হয় দীপাবলির ঠিক পরেই এই উৎসব পালন করা হয় ছট পূজা তো রাইট অ্যান্সার হবে অপশন এ ছট পূজা নেক্সট প্রশ্ন হল পাঞ্জাবে কোন উৎসব পালন করা হয় তাহলে নিম্নলিখিতের মধ্যে পাঞ্জাবে কোন উৎসব পালন করা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ বৈশাখী উৎসব পালন করা হয় পাঞ্জাবে তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ বৈশাখী উৎসব খুবই ইম্পর্ট্যান্ট দুর্গাপুজো কোন রাজ্যে পালন করা হয় তো রাইট অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ তো পশ্চিমবঙ্গের বাঙালিদের সর্বোচ্চ উৎসব হচ্ছে দুর্গাপূজা তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিমবঙ্গ নেক্সট প্রশ্ন হরিহর মেলা কোন রাজ্যে পালন করা হয় ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাও তোমাদের এসএসসি ডিডিতে এসেছিল হরিহর মেলা কোন রাজ্যে পালন করা হয় তো এখানে সঠিক অ্যান্সার যেটি হবে অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে বিহারে এই উৎসব পালন করা হয় হরিহর মেলা উৎসব তো এই মেলা এশিয়ার থেকে বড় পশু মেলা এবং একে সোম মেলাও বলা হয় এবং এই মেলা নভেম্বর এবং ডিসেম্বর মাসের মধ্যে হয় এই মেলা তো সঠিক অ্যান্সার হবে সোম মেলা যেটি হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ পশু মেলা তো রাইট অ্যান্সার হয়ে যাবে বিহার নেক্সট প্রশ্ন হলো ডান্ডিয়া রাজ্যে পালন করা হয় তো ডান্ডিয়া উৎসব কোন রাজ্যে পালন করা হয় শর্টিক অ্যানসার হয়ে যাবে অপশন বি গুজরাট রাজ্যে উৎসব পালন করা হয় ডান্ডিয়া নেক্সট ওনাম ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় তো খুব ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটি ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয় শর্টিক অ্যানসার হয়ে যাবে অপশন সি केरলা রাজ্যে পালন করা হয় ওনাম উৎসব তো केरল এখানে রাইট অ্যানসার হয়ে যাবে তো फ्रेंड्स এগুলি হলো ভারতের বিভিন্ন আঞ্চলিক উৎসব ও মেলার প্রিভিয়াস ইয়ারে যে সকল প্রশ্নগুলি বারবার রিপিট হয়েছে সেগুলোই তোমাদের কাছে আলোচনা করলাম তো তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই তোমরা একবার লাইক করো এবং কমেন্ট করে জানাও তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো এবং তোমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক যে এডুকেশন গ্রুপগুলি আছে সেগুলিতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও যাতে সবাই এই ভিডিওটি পায় তো আজকে আমরা ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত বন্দে মত